খারাপ করে মনির খবরটা রুনাকে বলতে হবে। ভালো রুনা নিচে না গেলে ওই মনিবতটা আবার কখন কি বলে দেয় রুনাকে। রুনা, রুনা, এই রুনা, সাদিক কি হচ্ছে? আয়নের কিছু হয়নি তো? আয়ন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আয়ন ঠিক আছে, আয়নের কিছু হয়নি। তবে ওই মনি চলে যাচ্ছে। মনি চলে যাচ্ছে? কোথায়? কোথায় আবার যাবে, গ্রামে। সাদিক তুমি কি মনিকে কিছু বলেছো? না আর বাবা, বিশ্বাস নয় তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করো। তাহলে ও আজকে নিজ থেকে চলে যাচ্ছে কেন? রুনা এখন প্রশ্নের উত্তর খোঁজার সময় না, ও চলে যেতে চাচ্ছে, যেতে দাও। গতকাল রাতেই তুমি টেনশনে পড়ে গিয়েছিলে যে আয়ানকে কি করে মনির কাছ থেকে দূরে রাখবে। এখন যেতে চাচ্ছে, মানে তোমার দুশ্চিন্তাটা লাঘব হবে। সাদিক আমি কি কোনো ভুল করছি? না রুনা, তুমি যেটা করছো সেটা একজন মা তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য করে। সত্যি বলতে তোমার জায়গায় অন্য কি হলে এটা আরো অনেক আগেই করতো। ও হ্যাঁ, তুমি নিচে যেতে চলে যেতে পারো, মনে অপেক্ষা করছে। কি হলো আবার? আমার নিচে যেতে ইচ্ছে করছে না সাদিক। তাহলে ও যদি উপরে আসে? তুমি গিয়ে বলো আমি আমি এখন ঘুমোচ্ছি, ও যেন উপরে না আসে। বাহ, এটাই তো চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। ও সাদিক। হ্যাঁ আবার কি? আচ্ছা মনির কাছ থেকে তুমি যে টাকাটা ধার নিয়েছিলে সেটা তো মনিকে ফেরত দেওয়া হয়নি? না তা দেওয়া হয়নি, আর ওটা নিয়ে এত ভাবারও কিছু নেই। মনি তো এখন টাকাটা চাচ্ছে না। না সাদিক, আমি যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দিতে চাই। আমি জীবনে কোনোদিন কাউকে ঠকাইনি আর ঠকাবো না। এখন কটা বাজে? এত ভোরে তুমি এত ক্যাশ কোথায় পাবে? অফিস থেকে আনানোর ব্যবস্থা করছি। না কেন এত অস্থির হচ্ছ? টাকাটা পরে পাঠিয়ে দিলেও তো হয়। না সাদিক, আমি টাকাটা আজই দিতে চাই। ততক্ষণ তুমি ওকে নিচে বসতে বলো। আচ্ছা ঠিক আছে। টুনা আমি জানি মনের দিকে তাকলে তোমার মনটা নরম হয়ে যাবে, কিন্তু তোমাকে এখন অনেক শক্ত হতে হবে, অনেক শক্ত। হ্যাঁ